शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। हेडलाइंस निवेदन करছেন दामोदर इंडस्ट्रीज प्राइवेट लिमिटेड चॉइस ऑफ मिलियंस रिश्ता जो कभी ना टूटे। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আসানসোলে তৈরি করা হলো দুটি সেফ হোম। রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক ফিতে ঘেটে সেফ হোমের উদ্বোধন সারলেন। করোনা রোগীদের সুবিধার্থে প্রদান করা হলো 6টি অ্যাম্বুলেন্স ও সবুজ পতাকা নাড়িয়ে অ্যাম্বুলেন্সগুলিকে রওনা করালেন মন্ত্রী। রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রাজবাড়ি এলাকায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা ও অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের উদ্বোধন সারলেন। করোনা অতিমারিতে করোনা আক্রান্তদের মিলবে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, অক্সিজেন সিলিন্ডারের জন্য ব্যয় করতে হবে না কোনো অর্থ। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি ও রাজ্যসভার সাংসদ দোলা সেন অন্ডালের বহুলায় অবস্থিত কেকেএসসি কার্যালয়ে গেলেন। সেখানে জামুরিয়া বিধানসভার নবনির্বাচিত তৃণমূল বিধায়ক হরিরাম সিং সম্মানিত করলেন দোলা সেনকে। করোনা আবহে রাজ্যের প্রত্যেক জেলাতে রক্তদান শিবির অনুষ্ঠিত করার কথা জানালেন সাংসদ দোলা সেন। জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্তরিয়া এরিয়া কার্যালয় লাগোয়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো আসানসোল জেলা হাসপাতালে। পুকুরে ডুবে যাওয়ার প্রায় 20 ঘন্টা পর ডুবুরির দল উদ্ধার করলো আসানসোলের বাসিন্দা যুবকের নিথর দেহ। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে, শোকস্তব্ধ মৃতের বন্ধুরাও। দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ। কুলটির বড়িরা গ্রামের মুচিপাড়াতে ধস। ধসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকার ঘর বাড়ি ফাটল দেখা দিয়েছে এলাকার বাড়িগুলিতে। বিসিসিএল এর দামাগড়িয়া খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের সময় ব্লাস্টিং এর জেরে এই ধস বলে অনুমান স্থানীয়দের। চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও বিসিসিএল এর সার্ভে টিম ধস কবলিত এলাকা ঘুরে দেখলেন এদিন। অন্ডালের পরাশকল এলাকায় ধস কবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের লক্ষ্যে উদ্যোগী হল ইসিএল। ইসিএল এর তরফে এলাকায় করা হলো ডেমোগ্রাফি সার্ভে। বাজারে ভিড় নিয়ন্ত্রণ করতে ও কালোবাজারি রুখতে দুর্গাপুরের বেনাচিতি বাজারে আচমকাই চালানো হলো প্রশাসনিক অভিযান। ভিড় সামলাতে সবজি বাজারকে দেশবন্ধু নগরের ফাঁকা মাঠে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা প্রশাসনের। অন্যদিকে আসানসোলের বানপুরের সবজি মার্কেটকে বানপুরের পুরনো মার্কেটে স্থানান্তরিত করার সিদ্ধান্ত প্রশাসনের। পশ্চিম বর্ধমান জেলায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল 12 জনের। জেলায় দৈনিক করোনা সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 730। এখনো পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 264 জনের। দুর্গাপুরের প্রান্তিকা প্রাথমিক নগর স্বাস্থ্য কেন্দ্রে করোনার ভ্যাকসিন পেলেন সংবাদপত্র বিক্রেতা ও হকাররা। দুদিনব্যাপী টিকাকরণ কর্মসূচিতে মোট 160 জনকে টিকা দেওয়া হলো। খুশি সংবাদপত্র বিক্রেতা ও হকাররা। করোনার দ্বিতীয় ঢেউয়ের বেসামাল পরিস্থিতির মাঝেই খনি অঞ্চল রানীগঞ্জে সমাজসেবায় প্রতি হলো কোলফিল্ড কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি। রানীগঞ্জ বাসস্ট্যান্ডে সোসাইটির পাশে আছি প্রকল্পের যৌথভাবে উদ্বোধন সারলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।